বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনায় পরে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোল্লা আশিক আলী স্কুল এন্ড কলেজের আলহাজ এম এ হান্নান অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস। বিএনপি অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সৌদি আরব শাখার বিএনপির নেতা মোহাম্মদ তাজুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারি প্রমুখ। বাংলার মানুষ সৈন্যের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবার প্রস্তুতি নিয়েছে। আমি বলতে চাই আন্নান সাহেবের বিরুদ্ধে